Hey guys, this is Madhurima. Welcome to my channel, Orange Wayfarer. And in today's video, I will show you a day in my life. Ankona, thank you so much, Ankona. Ankona, amaderke biryani pathatse. Ebar Bangalore Kolkata biryani is a rarity, but we have recently found out a place. Acha, ami Bangla English miliye kotha bolbo. Thik ache, amar ekjon English teacher etake Bukni language bolten. Uni amake Bangla o porathen. Amol Dash. Ami jani na uni ekhon kothay achen. Howrai thakten. If anyone is watching this vlog and they know Amol Dash, Mr. Amol Dash, please help me connect with him. Ankona amaderke ajke pathiyeche কলকাতা বিরিয়ানি সুস্বাদু থেকে, আর কারণ আজকে ভাইফোঁটা আর ও সায়ন্তনকে ভাই বলে ডাকে। অ্যাকচুয়াল আইডিয়া বলছে ওই বিরিয়ানিটা নিয়ে আমি ব্লগ করবো, বিকজ আই এম নট ইন দ্য মেন্টাল স্টেট টু টেট ক্রিয়েট এনিথিং বেটার, উইচ বেসিক্যালি ইন মাই কেস ইজ রাইটিং। আই উড বি শুটিং দ্য হোল ডে, আর অনেক কিছু প্ল্যান্ড আছে ফর দ্য ডে, বিকজ আই এম ট্রাভেলিং টু কলকাতা টুমরো, তো আমার প্যাকিং করা বাকি আছে। ক্যাপসিকাম প্ল্যান্ট আর এখানে ছোট ছোট ক্যাপসিকাম, কি এগুলো কি হয়েছে আই ডোন্ট নো, এই যে এগুলো এগুলো গড নোজ এগুলো কি, এটা তো লেটিস গাছ। আর এখানেও এটা ক্যাপসিকাম না লঙ্কা আমি বুঝতে পারছি না, আর ওট এখানেও হয়ে আছে, কি সুন্দর সাদা ফুল ফুটেছে। আর আমার গন্ধরাজ লেবু গাছে দুটো কুড়িয়েছে, কুমড়ো গাছ একদম ফুলে ফুলে ভরে আছে, এই হচ্ছে একটি কুমড়ো ফুল। এই উইকেন্ডটা পুরোপুরি দিওয়ালি কালী পুজো ইত্যাদি ছিল। কালী পুজো ব্যাঙ্গালোরে কোথায় হয়, একটা জায়গায় হয়, ইন্দিরানগরের কাছে হতো, বাট এবার আমরা যাইনি। তবে দিওয়ালির জন্য এখানে খুব সুন্দর কোলাম বানিয়েছিল, আমি শো ইউ, দিস ইজ ওয়ান। ঘরগুলো সুন্দর করে সাজানো। সো বিকজ অফ কোভিড আগে একদম বাড়িতে এসে ডেলিভারি করে দিয়ে যেত, এখন আমাদেরকে নেমে আসতে হয় গ্যারেজ অব্দি, অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস ফাইন, আই থিঙ্ক দিস ইজ আওয়ার্স, ইয়েস। আই এম গোনা শো ইউ মাই মর্নিং রুটিন, আই এম গোনা ক্লিন আপ অ্যান্ড লুক এ লিটল বিট পুট টুগেদার সো দ্যাট আই ফিল মোর কনফিডেন্ট। নাহলে ক্যামেরার সামনে কথা বলতে মাঝে মাঝে আমি সেলফ কনশিয়াস হয়ে যাচ্ছি, যদি আই এম নট ইন মাই বেস্ট টুডে, ইউনো, তো অতটাও কনশিয়াস হচ্ছে না, কারণ আমার মাথায় আরও অনেক কিছু চলছে। It has been more than 9 months that I didn't do my eyebrow. In fact, more than that, I don't remember actually when was the last time I went for my eyebrows. So usually I kept traveling and তখন এই সমস্ত petty জিনিস মনে থাকে না, but like I kept traveling like every other week, মানে last year ওরকমই ছিল, কিন্তু এবছর it's different. লোটাসের রোজ টোনার, ওদের একটা সো লোটাসের একটা কুকুম্বার শশার ক্লেন্স ক্লেন কী বলে এটাকে টোনার টোনারও আছে, উইচ আই অ্যাকচুয়ালি লাইক, কিন্তু আমার স্কিন না ওটা সহ্য করতে পারে। এইটা খুব ভালো একটা ময়শ্চারাইজার, একদম স্কিনটাকে সাপল করে রাখে, কিন্তু কিছু যে সেরকম ওই হয় তাও নয়। আর আমি পিম্পলের জন্য কিছু ইউজ করব, ইউ নো ইউ ফিল গুড যখন স্কিন একদম চকচক থাকে, আমার স্কিন চকচক হতে এখনও এক সপ্তাহ লাগবে, বাট দ্যাটস ওকে, আই উইল লিভ ইট, বিকজ দিস ইজ মাই স্কিন। আমি আই ক্যান বিলিভ আমি জাস্ট বিরিয়ানি খাওয়া দেখাতে চেয়েছিলাম, আমার শোর সাথে বিরিয়ানি রিভিউ করতে চেয়েছিলাম, অ্যান্ড হোয়াট আই এম ডুইং নাও ফুল অন হোয়াট বিউটি রজাইম অফ ইউটিউবার্স, আই মিন ও মাই গড, আই ডোন্ট ইভেন ওয়াচ ইট, আই মিন আই ওয়াচ ইট অফকোর্স আ ফিউ টাইমস, হুইচ ইজ আই নো দিস ইজ ওয়ার দ্য ক্যামেরা নিডস টু স্ট্যান্ড রাইট, বাট আই মিন দিস ওয়াজ নট পার্ট অফ দ্য প্ল্যান যাকে বলে। ল্যাকমের অ্যালোভেরা জেলটা, আই লাভ ইউজিং অ্যালোভেরা জেল, আমি না এদিকে থাকাতে এদিকে থাকাতে, বিকজ আই নো দিস ইজ দ্য রিয়েল ডিল, বাট এনিওয়ে সো আই লাভ অ্যালোভেরা জেল। আমার অ্যাকচুয়ালি অ্যালোভেরা গাছ আছে, আমি যেখান থেকে ওই কাঠ বানিয়ে আমার ইসাতে লাগাই, অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, আই নিড টু বাই নিউ ওয়ান, এনিওয়ে তো ওটা থেকে আমি
হাওড়া থেকে কাজ বানিয়ে আমি চুলে লাগাই, আর ও মাই গড, চুল একেবারে সাপল, একদম পাল ডমকে ডমকে হয়ে যায়। কিন্তু চুল এনিওয়ে, তো হ্যাঁ, ফর স্কিন আই ডোন্ট অ্যাপ্লাই দ্যাট, কারণ স্কিনটা চিড়বির করে। তো ফর স্কিন আই ইউজ দ্য ল্যাকমে ওয়ান, আই রিয়েলি লাভ দিস প্রোডাক্ট। আই মিন ইটস জাস্ট নট ফর ইউর স্কিন, আমার যখন সানবার্ন হয়, আমি যখন লং টাইমে ট্রাভেল করি কোথাও বিচ ফিচে গেলে, তখন আই ইউজ দিস, কারণ আদারওয়াইজ আমার একদম স্কিন পুরো উঠতে থাকে, লাইক চামড়া চামড়া উঠে যায়, তখনও দ্যাট অ্যালোভেরা জেল, ও মাই গড, ইট ইজ সো গুড। অ্যান্ড ইউ রিয়েলি জাস্ট ইউজ দিস মাচ, আই মিন ইউ ক্যান, ইউ ডিড সি রাইট, আমি একটুখানি ইউজ করেছি, দ্যাট চেঞ্জেস এভরিথিং। আর ওটা আমি অনেক সময় মেকআপ প্রাইমার হিসেবে ইউজ করি। ফরেস্ট এসেন্সিয়ালস লাক্সারিয়াস আয়ুর্বেদা লিপ বাম উইচ ইজ সুগার্ড রোজ পেটাল উইথ অর্গ্যানিক বিজ ওয়াক্স। না দিস ইজ সেন্ট টু মি, দিস ওয়াজ সেন্ট টু মি, ওমাই গড, আমি এটা খুঁজতে পারছি না। হ্যাঁ, দিস ওয়াজ সেন্ট টু মি বাই ট্যাট, ট্যুরিজম অথরিটি অফ থাইল্যান্ড, এরকম দেখতে, ঠিক আছে, একদম নতুন, আজকে ফার্স্ট ইউজ করছি। তো this was sent to me by Tat and for Diwali এরকম দেখতে। অ্যান্ড আই অ্যাকচুয়ালি থার্ড আইল ইউজ ইট, লাইক আমি এটাকে ইনগরেট করবো যখন আমি নেক্সট ট্রাভেলটা করছি, বাট গড নোজ ওয়েন আই উইল বি ট্রাভেলিং নেক্সট, মে বি টুমারো টু ক্যালকাটা দো। সো ইয়া, আই এম গোনা ইউজ ইট নাও। সুস্বাদুর স্পেশালিটি হচ্ছে যে ওরা কলকাতার দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি বানায়, আর অঙ্কনা আমাদের দু প্লেট বিরিয়ানি অর্ডার দিই। ও মাই গড, তার সাথে রসগোল্লাও আছে। ও থ্যাংক ইউ অঙ্কনা, লেডিকেনি, এটা লেডিকেনি না চমচম, ও মাই গড, কলকাতা বিরিয়ানি প্যাক ওয়ান, প্যাক টু উইচ ইজ আগেন মাই ফর শান্তনস, আই মিন একটা আমার একটা শান্তনা, অফকোর্স আমরা এত ছোটো খেতে পারবো না। তো সাদা বিরিয়ানির কথা জানতে পেরেছিলাম ফেসবুক থেকে, ওরা একটা অ্যাড দিয়েছিল দ্যাট ইট ইজ সাপোজ টু বি কলকাতার দাদা বৌদি বিরিয়ানি। সো আমি ওটা ভিডিও পোস্ট করেছিলাম কি না ইউটিউবে, আই ডোন্ট রিমেম্বার, বাট আই রিমেম্বার শ্যুটিং ইট, কিন্তু তবে এত কাজ চলে এসেছিলো তবে শ্যুট করা হয়নি। আই এম নট এ ইউটিউবার প্রাইমারিলি, আই এম ট্রাভেল রাইটার, ইজ দ্য বিরিয়ানি, আমি শুনি। ওকে, এই হচ্ছে একটা বিরিয়ানি, বিরিয়ানির সাথে চিকেন চাপ। আমি জানি এটা অঙ্কনা অর্ডার দিয়েছে না, ওরা এমনি ফ্রি পাঠিয়েছে, ওরা মাঝে মাঝে বিরিয়ানির সাথে চাপ ফ্রি পাঠায়। আই লাভ দ্য পোট্যাটোওয়ালা বিরিয়ানি টু বি অনেস্ট, উইচ ইট ইজ দেন, তার সাথে দুটো মিষ্টিও পাঠিয়েছে। জাস্ট রিয়েলাইজড আই অলসো হ্যাভ আ ভাতের হাঁড়ি বিহাইন্ড মি, অ্যান্ড আই কেপ্ট ইট ফ্রম লাস্ট নাইট বিকজ আই হ্যাভ টু শ্যুট ফর লোইটা মাছের ঝুল। লোইটা মাছ বানিয়েছিলাম আমি, তার ভিডিওটা মানে রেসিপিটা আমি পোস্ট করতে চাই ব্লগে, তো তার জন্য আমাকে ছবিও তুলতে হবে। ডু ইজ প্রাইমারিলি আমি ফার্স্টে স্কিন কেয়ার করবো, নাকি আমি প্রথমে খেয়ে নেবো, খেয়ে নিয়ে কিছু কথা বলি আপনাদের সাথে, বিকজ আই জাস্ট ওক আপ, আই ওক আপ অ্যাট টু, আই মিন আই এম নট দ্য বেস্ট পার্সন টু ইউ নো ফলো ওয়েন ইট কামস টু ডেইলি রুটিন, বাট আই এম ট্রাইং টু ইম্প্রুভ, আই এম গোনা গেট দেয়ার। সো হিয়ার ইট ইজ মাই লাঞ্চ, তো আমি আরেকবার দেখাই, কারণ আমার শান্তি হচ্ছে না না দেখি, আর আমি হয়তো একটু কিছু দেখবো প্রবলি শ্রীময়ী, জুন আন্টি আজকে দারুণ পারফরমেন্স আছে, আই হ্যাভ সিন দ্যাট। And this is my Bhai Phota lunch. I hope you guys are also celebrating Bhai Phota in a socially distanced way. Karon, onekei shunchi Kolkata nake lokjon ar kichu manche na and all that. I don't know, ami jani na, ami Bangalore e thaki, ami Kolkata jacchi, kalke I'm scared in my mind to be honest. Maybe tala ami ar wait korte pachhi na, I'll have my food. But, টিপিক্যাল কলকাতা বিরিয়ানি, মাস্টার্ড অয়েলে বানানো উইথ দ্য পটাটো, আর সুস্বাদুর ব্যাপারটা কি, ওরা খুব ভালো মাটনের পিস দেয়, একদম কচি পাঠা টাইপের মাটন। সো ইয়া, পারফেক্ট, থ্যাংকস অঙ্কনা, থ্যাংকস অ্যাগেন। রাত্রিবেলা আমরা দুজনে খাবো, তোকে দেখাবো তোকে। নিজের ভাই এই মুহূর্তে ইটালিতে বসে আছে, আরও দুই ভাই বাঁকুড়াতে ওয়ার্ক ফ্রম হোম নিয়ে, পাঁচ ছ মাস ওরা ওখানে আছে, সংসার পড়ে আছে ওদের ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ এইসব জায়গায়, আমরা নিজেরা আট মাসের বেশি হয়ে গেছে কলকাতা যাইনি। সো ইট স্টার্টেড টু রেইন অল অফ আ সাডেন, আমার প্ল্যান ছিল এই অ্যালোভেরা গাছটা ইউজ করা, বৃষ্টি হচ্ছে যার জন্য যেতে পারছি না, যা না একটু অ্যালোভেরাটা তুলে দেয় না, এরকম করছিস কেন বাবা, যা না একটু অ্যালোভেরাটা একটু নেয়, একটা পাতা অর্ধেকটা কেটে কেটে দে,
প্রথম কথা আমার আদিতি তো ওইভাবে গাছটাকে মারিস না তুই আমার ওটা অর্ধেকটা কাট আমি জাস্ট একটু অ্যালোভেরা গাছের একটা পাতা চেয়েছিলাম ওখানে অ্যালোভেরা পাতা চেয়েছি কিভাবে দিল দেখি দেখ অঙ্কনা তোকে কি পাঠিয়েছে অঙ্কনা দেখবে এটা এরকম করিস না তুই জাস্ট বি নরমাল ইউ ডোন্ট হ্যাভ টু প্ল্যান এনিথিং ইগনোর দ্যাট দেয়ার ইজ আ দিস থিং দেখ কি রেকর্ডিং করব পুন্টি গিভ মি সাম কন্টেন্ট নো এরকম করছিস কেন পুনি একটু কন্টেন্ট দে না কন্টেন্ট মুঝে কন্টেন্ট দে কন্টেন্ট দে কন্টেন্ট দে কন্টেন্ট দে কন্টেন্ট আমি বেসিক্যালি মাথাতে লাগিয়েছি অ্যালোভেরা জেল ব্রাহ্মী আমলা হেয়ার অয়েলে মিশিয়ে আর মুখে অলরেডি মেখে নিয়েছি কিছুটা শশা এবার আমি মাখব এই মরক্কান ক্লে ন্যাচারাল ক্লে ফেস মাস্ক এটা আমি মামা আর্থ থেকে না দ্য মমস কোম্পানি দ্য মমস কো থেকে কিনেছি লেট ইট সেট আউট ফর অ্যান আওয়ার আমি ততক্ষণে ব্যাগ প্যাক করবো প্যাকিংটা আপনাদেরকে দেখাবো কি নিয়ে যাচ্ছি না যাচ্ছি দেন আই গো টেক আ বাথ আই থট আই উইল ডু সানসেট সানসেট আমি ছাদে যাই এখান থেকে খুব সুন্দর সানসেট দেখা যায় কিন্তু এত বৃষ্টি হচ্ছে আই ডাউট ইফ আই ক্যান ডু দ্যাট লেটস সি উইল ফিগার আউট ওকে সো আই এম ডান উইথ বেদিং আমার চান হয়ে গেছে তো নেক্সট ওয়ার আই এম গোনা ডু ইজ আমাকে এখন ব্যাগ প্যাক করতে হবে আর কয়েকটা লেখা লিখে ম্যাগাজিনকে পাঠাতে হবে লেখা লিখে ম্যাগাজিনকে পাঠানোতে ব্লক করার কিছু নেই কিন্তু ব্যাগ প্যাকিংটা ইম্পর্টেন্ট বিকজ আই এম ট্রাভেলিং ডিউরিং এ প্যান্ডেমিক অ্যান্ড ইয়া আই থিঙ্ক দ্যাটস অল প্রিটি মাচ অল দ্য টাস্কস দ্যাট আই হ্যাভ লেফট আই অ্যাম লেফট উইথ আই শো ইউ আমি অ্যাকচুয়ালি লিখে রাখি সো দ্যাট আই ডোন্ট ফরগেট অ্যান্ড দিজ আর দ্য টাস্কস ফর মাই ডে I'll show you the planner. So yeah, basically, okay, click loita pay holo na eta. This I have to do tomorrow. Renew Namecheap মানে আমার ব্লগের হোস্টিংটা রিনিউ করতে হবে ইউজুয়ালি আমি ব্লগ নিয়ে একটা আলাদা ভিডিও করবো আই হ্যাভ প্রমিস দ্যাট অলরেডি বাট জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া আমি orangewayfarer.com ব্লগটা লিখি
আর ওইটা একটা মানে সেলফ হোস্টেড ওয়েবসাইট, আর ওটা আমি ইউজুয়ালি হোস্টিংটা কিনি ব্ল্যাক ফ্রাইডে সেলের সময়, কারণ ওই সময় খুব সস্তায় পাওয়া যায়। আপনারা যদি নতুন নতুন ব্লগ লিখতে শুরু করেছেন তাহলে ইউ গাইজ ক্যান চেক আউট সাইট গ্রাউন্ডস হোস্টিং, খুব ভালো ওদের হোস্টিং সার্ভিস এবং ইটস রিয়েলি গুড। বাট আমি ইউজ করছি নেমচিপ, নেমচিপ ইজ অলসো গুড। আমার মোটামুটি 30-50 হাজার মতো ট্রাফিক হয় মান্থলি, আর নেমচিপ ডিলস উইথ দ্যাট পারফেক্টলি ফাইন। কিন্তু নেমচিপে মাঝে মাঝে আমি ডাউন টাইম দেখেছি, সাইড গ্রাউন্ড আমি শুনেছি সেটা খুব মানে সেটা হয়ই না বলতে গেলে। নেমচিপটা প্রাইভেটলি ওন্ড কোম্পানি আর সাইড গ্রাউন্ডটা লাইক পাবলিক কোম্পানি, তো ওটা প্রপার একটা মানে সার্ভিস অ্যান্ড এভরিথিং ইজ মানে দুটো কম্প্যারিজনে যদি আপনি বাজেটে আছেন তাহলে, আপনার যদি বাজেট টাইট হয় তাহলে নেমচিপ ইজ গুড, আর যদি আপনি একটু স্প্ল্যাচ করতে পারেন তাহলে সাইড গ্রাউন্ড, আর সাইড গ্রাউন্ড যদি কিনবেন তাহলে এই ব্ল্যাক ফ্রাইডে যে সেলটা আসছে যেটা নভেম্বর মাসের 4th week হয় ইউজুয়ালি, ওই উইকে বাই দ্য 3-year plan। আমি যেটা ভুল করেছি, আমি যদি সাইড গ্রাউন্ডের 3-year plan কিনে নিতাম তাহলে আমাকে আর ভাবতে হতো না, আমি 3 বছর আগে কিনেছিলাম 1 বছরে। বাট ইয়া, দ্যাট ওয়াজ এ মিস্টেক, শুড হ্যাভ বট ফর 3 years। ইয়া, তো ওই রিনিউয়ালটা আজকে বাকি আছে কারণ ওটা নেক্সট উইকে ডিউ। আর নেমচিপ যে নেমচিপ এমনি খুব সস্তা, আই থিঙ্ক 3,000-4,000 লাগে পার ইয়ার ফর দ্য মিডল ওয়ান, অ্যান্ড দ্যাট ইজ দ্য বেস্ট সুটেড ফর হোয়াট আই নিড বেসিক্যালি। তো হ্যাঁ, এইটাই বলার ছিল, এটা করে নিতে হবে। আর রাইট আপ আর প্যাকিং, ইয়া, অ্যান্ড দ্য নেক্সট বেস্ট থিং ইজ প্যাকিং, যেটা আমি এখন করবো, করে আপনাদের দেখাবো। And yeah, there I'll end the vlog. আচ্ছা, এই হচ্ছে আমার জিনিসপত্র যা আমি প্যাক করবো, এক এক করে দেখাই। এই হচ্ছে আমার ড্রোন, ড্রোনটা আমি 250 গ্রামের কম, তো এটাকে আমি ইজিলি ফ্লাইটে ক্যারি করতে পারি। এটাকে আমি আমার ল্যাপটপের ব্যাগে ঢোকাবো, যেটা আমি পিঠে নেবো, আর এটা আমার ক্যামেরা ব্যাগ, দিস আর স্মল ওয়ান। তো এখন যা রুল, এখনকার রুল অনুযায়ী একটা পিঠে ব্যাগ তো নেওয়া যায়, একটা ছোটো ব্যাগ নেওয়া যেতে পারে। আর যদিও এয়ারলাইন্সগুলো বলছে যে ক্যাবিনে রাখার জায়গা নেই, সিটের তলায় রাখতে হবে, বাট দ্যাটস নট ট্রু অ্যাকচুয়ালি, ক্যাবিনে রাখা যায়, আই হ্যাভ সিন দ্যাট। তো আমি এই দুটোই নিচ্ছি, ইটস নট ইভেন 7 kgs টুগেদার, কিন্তু ক্যামেরাটা না ওই ব্যাগে নিলে ভেঙে যেতে পারে, উইচ ইজ ওয়াই আই এম মেকিং 2 out of 10। আর বাকি জিনিস দেখাই, আর আছে আমার এই মাস্ক আর আই মাস্ক আর মুখের মাস্ক, N95 আছে, ওটা পরে দেখাবো। এ হচ্ছে কিছু সোনার গয়না, আমি তার মধ্যে এইটা জাস্ট কালকেই কিনেছি, এটা আমি পরে পরে কিছু একটার সাথে স্টাইল করবো, ওয়ান্টেড টু শো ইউ মেন ওয়াইল। এখানকার পিসি থেকে কিনেছি, এটা পিসির ইসেতে আছে, বাকিগুলো পুরনো। এটা হচ্ছে আমার কালার বক্স, আমি কালারিং করি ফ্রি টাইমে, তো এইসব তুলি কালার এই সমস্ত নিয়ে যাচ্ছি। পাসপোর্টটা নিয়ে যাচ্ছি জাস্ট ইন কেস কাজে লাগে। আই অলসো হ্যাভ দিস হিউজ ব্যাটারি পাওয়ার ব্যাক আপ, এইটা যেহেতু আমি একটা ড্রোন ইউজ করি ওইটা আমার খুব কাজে লাগে মাঝে মাঝে। দিস ইজ দ্য পপুলার ফর দ্য ড্রোন, যেটা আমি হাই অল্টিটিউডে ওড়ানোর সময় ওটা খুব কাজে লাগে অ্যাকচুয়ালি। আমি জানি না কলকাতায় ওটা কতটা কাজে লাগবে, বাট যাই হোক নিয়ে যাচ্ছি। এর মধ্যে আমার সব মেকআপের জিনিসপত্র, স্কিন কেয়ার এই সমস্ত জিনিসপত্র আছে, মেনস্ট্রুয়েশন কাপ আছে, আই উইল গিভ ইউ গাইজ এ রিভিউ অন ইট লেটার। আচ্ছা, আর কি, এই হচ্ছে আমার 3টে ডেটা ব্যাকআপের জিনিস, তার মধ্যে একটা আবার অঙ্কনা দিয়েছে ভাই ফটোতে সায়ন্তনকে, ওতে আমাদের ছবি ছবি ব্যাকআপ আমরা রাখি। আর হচ্ছে এই জামা কাপড় বেশি নিইনি কারণ কলকাতায় আমার অলরেডি একটা সেট আছে। দিস ইজ ওই যেটা ট্যাড পাঠিয়েছিল ফরেস্ট এসেন্সিয়ালসের একটা গিফট বক্স, ইটস ভেরি প্রিটি। তো আমি পুরো বক্সটাই নিয়ে যাচ্ছি, বক্সটা আমি পরে কনভার্ট করবো জুয়েলারি বক্স। আই লাভ দিস বক্সেস, লাইক দিস ইজ অলসো, দিস ইজ বেসিক্যালি আমি এখানে আমার এমনি র্যান্ডম জুয়েলারিজ রাখি, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা পারফিউমের বক্স ছিল, থিং অ্যাঞ্জেল পারফিউম, এটা আমি আফ্রিকা থেকে কিনেছিলাম ডিউটি ফ্রিতে। আচ্ছা, এই হচ্ছে জামা কাপড়, এগুলো প্রচুর জামা, এটা আমি অনেক আগে থাইল্যান্ড থেকে কিনেছিলাম, ইটস এ বিউটিফুল স্কার্ট থাই স্টাইল,
এটা একটা কাঁথা স্টিচেস স্কার্ট, এটা অ্যাকচুয়ালি শিলং থেকে কেনা একটা কাপড়, এটা ওখানকার মানুষজন এটা কাঁধের কাছে নট বেঁধে পরেন। আমি এটা একটা ড্রেস বানিয়ে নিয়েছি আর অন্যান্য আরও অনেক। এই শাড়িটা খুব বিখ্যাত, এটা আবার আমি কিনেছি মায়ের জন্য। ইটস এ ভেরি বিউটিফুল শাড়ি, এটা আমি পরে দেখাবো। আর পঞ্চমপল্লী শাড়ি, এইটা হচ্ছে আমাকে কেরালা ট্যুরিজম থেকে পাঠিয়েছিল কাসাবু, এটা আমি একবার স্টাইল করবো। এটা সায়ন্তনের মা চেয়েছে, তো আই উইল সেন্ড ইট ফর কাকিমা, তো আই এম টেকিং ইট উইথ মি। আমাকে সিডস নিতে হবে কিছু, শুডেন্ট ফরগেট। আচ্ছা আরও কিছু জামা, একটা শল, কারণ ইট মাইট বি কোল্ড ইন কলকাতা। ইয়া বাস, দ্যাটস ইট। এই হচ্ছে আমার প্যাকিংয়ের জিনিসপত্র। আই ডোন্ট নো, আমি জানি না আমি কতদিনের জন্য যাচ্ছি। হোপফুলি আই বি ব্যাক ইন 2-3 weeks, অ্যান্ড ইয়া দিস শুড সাফাইস ইন 2-3 weeks। আদারওয়াইজ কলকাতাতে তো শাড়ি আছে, আমি শাড়ি পরি খুবই, সো ওখানে শাড়ি পরে নেবো। আর আমার কিছু জামাকাপড় ওখানে রাখা আছে, সো ইট উইল বি ফাইন। তো বেসিক্যালি আমি গুছিয়ে নিয়েছি মোটামুটি আমার যা যা নেয়ার আছে, এখন জাস্ট প্যাকিংটা শেষ করে ফেলতে হবে, মানে ব্যাগে ঢুকিয়ে ফেলতে হবে, অ্যান্ড দ্যাটস ইট। আর এরপরে আমি বাকি কাজগুলো করতে বসবো। আজ যেহেতু দিওয়ালি, অনেকেই বাজি ফাটাচ্ছে আশেপাশে, কাজ হয়ে গেলে পর আই উইল ট্রাই টু টেক ইউ গাইজ টু মাই ছাদ, এবং সেখানে গিয়ে আমি ভিডিও করার চেষ্টা করবো। আই ডোন্ট নো ইফ ইউ গাইজ ক্যান সি, কিন্তু খুব সুন্দর এখানে লাইটিং আছে, গাছের জন্য হয়তো দেখা যাবে না, বাট ইয়া ওই সব জায়গায় লাইটিং আছে এখনো। এনিওয়ে আজকে লাস্ট ডে অফ দিওয়ালি, যার জন্য আর কি লোকজন বাজি ফাটাচ্ছে। ইউটিউবে কি, ইউটিউবে কি এই লোকটাকে আমিও দেখতাম যখন এমবিএ পড়তাম। আমার নামিয়ে দেয় না লাল ব্যাগটা, একটু নামিয়ে দেন। তুমি আমার কন্টেন্ট দিবা না, তুমি আমার কন্টেন্ট দে না, নামিয়ে দে, সিরিয়াসলি নামিয়ে দে। So I told you I would be renewing my Namecheap domain. আর এটা আমার ব্লগের জন্য খুব ইম্পর্ট্যান্ট, মানে Namecheap হোস্টিং না থাকলে আমার ব্লগটা যে অবস্থা এখন আছে বা যে অবস্থা আপনারা অ্যাক্সেস করতে পারেন সে অবস্থা করতেই পারতেন না। তো ইট ইজ ডিউ রিনিউয়াল অন 21st of November, বাট আই ডোন্ট নো ওই সময় আমি থাকবো কি থাকবো না, অল দ্যাট। অ্যান্ড এনিওয়ে দে গিভিং মি অ্যান অপশন টু রিনিউ ফ্রম 21st November only. So I'm gonna show you what are the things that I'm gonna buy. That is my Black Friday shopping. And it's really cheap. And I'm really happy and satisfied with Namecheap, you know, as a hosting provider. মানে আমি এই জন্য বলছি না যে এটাতে কোনো অ্যাফিলিয়েট আছে বা আমি কিছু টাকা পাবো, নো নট দ্যাট, রিয়েলি ইটস হেল্পফুল। অ্যান্ড লেট মি শো ইউ। সো এইটা হচ্ছে, আই হ্যাভ দিস টেলার প্ল্যান ফর মাই ব্লগ উইচ ইজ orangewayfarer.com, অ্যান্ড আই এম গন রিনিউ ইট ফর 1 year। এদের এর থেকে বেশি করা যায় না, আই এম ওকে উইথ রিনিউইং ফর 1 year only. And I'm also gonna renew my domain, which is basically orangewayfarer.com. I got you. What are you eating? বিরিয়ানির ঢাকনাটা খোলা তো, বিরিয়ানির ঢাকনাটা কে খুলেছে? বয়স নেই তো এর আগামীবার। এনিওয়ে সো নাও ইজ দ্য টাইম ওয়েন সায়তন ইজ গোয়িং টু সেভার হিজ, কেন ইংলিশে বলছি বাংলাতেই বলি, এনিওয়ে সো সায়ন্তন এখন ওর ভাই ফোটার গিফট খাবে, আমি ওর থেকেও একটা রিভিউ নেবো, জাস্ট সো দ্যাট ইউ নো আই এম নট বায়াসড বা সুস্বাদু। আর সেখানেই আমি আমার ব্লগ শেষ করব। কালকের ভিডিওতে দেখাবো কী করে আমি ব্যাঙ্গালোর থেকে কলকাতা ট্রাভেল করছি। ইটস নট এ বিগ ডিল, বাট ইট ইজ এ বিগ ডিল নাও বিকজ
there is a pandemic going on. So more on that tomorrow. কত কম দিয়েছে শাইবার 2 মিনিট ইজ গুড এনাফ আচ্ছা এইটা হচ্ছে ওই চিকেন রেজালা এটা অর্ডার না দিলে ওরা একটা ইউজুয়ালি স্পেশাল দিনে একটা ফ্রি দিয়ে দেয় এখানে একটা লেগ পিস ফ্রি দিয়েছে একটুখানি ছোট যদিও আই এম ফ্রম দ্য স্কুল অফ থট হু থিঙ্ক বিরিয়ানির সাথে আর কিছু লাগে না ঝোল তো একদমই না ডু ইউ লাইক ঝোল উইথ বিরিয়ানি কোনটাই ডিপেন্ডস অন হোয়াট হ্যাঁ আই থিঙ্ক ওই হায়দ্রাবাদি বিরিয়ানির সাথে যেমন ঝোল বেশ ভালো লাগে বাট আমাদের ওই আলু ও মাই গড আমার দেখে নিই ফ্রিজে আর কি আছে ফ্রিজে এতগুলো ডিম আছে এই হচ্ছে আমার লইটটা যেটা আমি কালকে দেখাবো আপনাদের কি হলো রসগোল্লাটা খেয়ে নিল আমাকে একবার বললো না ডাকলো না আমি অপেক্ষা করছি কখনো এসে রসগোল্লা খাবে আর আমাকে বলবে তুই এরকম শান্তন এই হলো বিরিয়ানি অনেক বড় মাংস নেই মাংস খাবো না কিন্তু আমি কেন না না মাংস খাবো না আমি মাংস নে ডিম নে আমি দেবো ধর আমি দিচ্ছি মাংসটা কি ভালো এসে আজ তোমার মাংসটা কোথা থেকে পায় বাবা তোকে আরো মাংস দিচ্ছি তবে অতখানি চিকেনই বা কে দেয় ফ্রিতে বল ও কিন্তু চিকেনটা অর্ডার দেয়নি ওটা এমনি সুস্বাদু পাঠিয়েছে যাই হোক সো ইয়া দ্যাট ওয়াজ অ্যাবাউট টুডেজ ভিডিও ইফ ইউ হ্যাভ লাইক দ্য ব্লগ প্লিজ ডু অল দ্য গুড থিংস লাইক দিস ভিডিও শেয়ার ইট উইথ ইয়োর ফ্রেন্ডস সাবস্ক্রাইব অ্যান্ড অল আদার থিংস ইউ নো রাইট ইউ ডু অল অফ দেম অ্যান্ড আই উইল সি ইউ নেক্সট উইথ অ্যানাদার ব্লগ টিল দেন গুড বাই